আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে পরী হাজির করার এবং পরীর সঙ্গে দোস্তি করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমল শেয়ার করব। শুধু আপনারা আস্তাগফিরুল্লাহ এটি আপনি পড়বেন ইনশাআল্লাহ। এটি পড়ার বরকতে, এই আমলটি করার বরকতে আপনার সামনে একটি পরি হাজির হয়ে যাবে। আপনি চাইলে তার সঙ্গে দোস্তি করে নিতে পারেন, আপনি চাইলে তাকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ করে নিতে পারেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন বা কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে বলবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আমলটি করা কমপ্লিট হবে, আমলটি করা সম্পূর্ণ হবে, আপনার কাছে একটি পরি হাজির হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, যিনাদের ইচ্ছা রয়েছে, যিনাদের ফয়েস রয়েছে, যিনাদের তামান্না রয়েছে যে একজন পরীকে দেখবে বা তার সঙ্গে দোস্তি করবে বা তাকে দিয়ে কিছু কাজ করিয়ে দেবে, তাহলে অবশ্যই আপনি আস্তাগফিরুল্লাহ এই আমলটি আপনি প্রয়োগ করতে পারেন। এই আমলটি অবশ্যই 100% ফলদায়ক আমল এবং এই আমলটি আমি নিজে মানে ব্যবহার করেছি বা এই আমলটি নিজে আমি পরীক্ষা করেছি। এই আমলটি খুবই একটি গুরুত্বপূর্ণ আমল, এটি কোনো কেতাব থেকে না, এটি আমার হুজুরির থেকে আমি নিয়েছিলাম, অনেকদিন আগে নিয়েছিলাম, কিন্তু এই আমলটি খুবই জবরদস্ত আমল। তার জন্য যিনাদের ইচ্ছা রয়েছে অবশ্যই আপনি এই আমলটি করবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, কিভাবে করবেন সেটিও আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন এবং যেভাবে বলবো সেভাবে আমল করার চেষ্টা করবেন। অবশ্যই আপনি দেখবেন ফল পাবেন এবং আমাকেও দিন থেকে আপনি দোয়া দিবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনি এই আমলটি করবেন যেই দিনে, সেই দিনে আপনি কিছু টাকা গরিবের মধ্যে তাকসিম করে দিবেন বা বিলিয়ে দিবেন, কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন 150, আপনার যেরকম আল্লাহ তাআলা আপনাকে যেরকম ক্ষমতা দিয়েছে সেই অনুযায়ী আপনি কিছু টাকা পয়সা গরিবদের মধ্যে দান করে দেবেন। এবং যেই দিনে আপনি আমলটি করবেন সেই দিনে কোনো রকমের আপনি গোশ মাছ ডিম এগুলোর থেকে বিরত থাকবেন, নিরামিষ খাবার খাবেন। এবং যেই দিনে আপনি আমলটি করবেন সেই দিনে আপনাকে কিছু গোলাপ ফুল এবং দুই তিনটে গোলাপের জল আপনাকে আনতে হবে বাজার থেকে। আনার পর প্রিয় শ্রোতাবৃন্দ, যেই দিন আপনি আমলটি করবেন দাম হয়ে গেছে, আপনি ওগুলোর থেকে বিরত থেকেছেন, তারপরে ওইগুলো আপনি বাজার থেকে নিয়ে এসে রাখবেন। রাখার পর যখন আপনার রাত 10টা বেজে যাবে, রাত 10টার পর আপনি পুনরায় আবার একবার আপনি গোসল করবেন, ঠিক আছে, ঘুম থেকে উঠে অথবা জেগে থাকলেও আপনি পুনরায় একবার গোসল করবেন। 10টার পর গোসল করবেন, সাবান ব্যবহার করেন, শ্যাম্পু ব্যবহার করেন, যা করেন করেন, কিন্তু শেষ বেলা যখন ফিনিশিং হবে আপনার, শেষ বেলা যখন আপনি গোসল করবেন সে সময় গোসল করার পর আপনি বালতিতে গোলাপ জলগুলো ঢেলে দেবেন, তাতে পানি মিশিয়ে নেবেন, তারপরে আপনি সেই পানিটাও আপনার শরীরে আপনি বাহিয়ে দেবেন বা আপনার শরীরে সেটা আপনি ঢেলে নেবেন। তারপরে আপনি আসবেন, গা মুছে নেবেন, মুছে নেওয়ার পর আপনি একটা পাক পবিত্র জায়গায় পাক পবিত্র মশলা অথবা যে কোনো জিনিস আপনি বিছিয়ে দেবেন। তারপরে আপনি সর্বপ্রথম আপনি আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন এবং তার সাথে সাথে একটা চক অথবা নতুন চাকু অথবা পেন্সিল আপনি নিয়ে নেবেন। তারপরে আপনি 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে 11 বার আয়াতুল কুরসি, আবার 11 বার দরুদে পাক পড়ে আপনি দুটো হাতে এবং চক অথবা পেন্সিল অথবা ছুরিতে আপনি পুঁদিয়ে দিলেন। পুঁদিয়ে দেওয়ার পর আপনি আপনার হাতটাকে পুরো শরীরে আপনি মেখে নেবেন বা পুরো শরীরে আপনি হাত বুলিয়ে নেবেন। তারপরে ওই চকটাতেও পুঁদিয়ে চকটা একটা গোল এভাবে আপনি একটা গোল একটা দায়রার মতো করে নেবেন, যেটাকে হেসার বলা হচ্ছে। ওইটা করে নেওয়ার পর আপনি বসে যাবেন, লাইটকে আপনি বন্ধ করে দেবেন, ঠিক আছে। আর সে গোলাপ ফুল যেগুলো আপনি বাজার থেকে নিয়ে এসেছেন ওই গোলাপ ফুলগুলো আপনি গোল দায়রাটার বাইরে আপনি ছিটিয়ে দেবেন পাপড়িগুলো, ঠিক আছে। তারপরে আপনি কিবলার দিকে মুখ করে আর চক্ষুকে বন্ধ করে একটা আপনি তসবিহ নিয়ে নেবেন। তসবিহ নেওয়ার পর আপনি আস্তাগফিরুল্লাহ 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 এটিকে আপনি 21 শতবার পড়বেন, ঠিক আছে। 2100 বার আপনি আস্তাগফিরুল্লাহ 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 চোখ বন্ধ করে পড়বেন এবং এই আমলটা আপনি রাজদানের সঙ্গে করবেন, কাউকে জানাবেন না। এবং আপনি যেখানে আমল করবেন এমন জায়গায় আমল করতে বসবেন যাতে আপনার কেউ ডিস্টার্ব না করে। আপনি দরওয়াজাকে বন্ধ করে নেবেন, কপাট বন্ধ করে নেবেন, লাইটকে অফ করে নেবেন, ঠিক আছে। এবং নিজের শরীরে গোলাপের সুগন্ধ আতর আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। তারপরে আপনি এই আমলটি করবেন, আপনার 21 শতবার 2100 বার যখন আপনার পড়া হয়ে যাবে, আমলটি মোকাম্মাল হয়ে যাবে, তখন একজন পরী আপনার কাছে হাজির হয়ে যাবে। নূরানি পরী হাজির হয়ে যাবার পর আপনাকে জিজ্ঞেস করবে যে আমাকে কিসের জন্য আপনি ডেকেছেন। তখন আপনি বলবেন ভয় দর করার কোনো কারণ নেই। আপনি তখন বলবেন
যে হয়তো আপনাকে সালাম দিবে, ও কথা বললে আপনি বলবেন, যখন জিজ্ঞেস করবে যে আপনি কিসের জন্য আমাকে ডেকেছেন, তখন বলবেন আমি আপনার সঙ্গে বন্ধু করতে চাই, আপনার সঙ্গে আমি দোস্তি করতে চাই। তখন ও আপনাকে কিছু হয়তো শর্ত দিতে পারে, কিছু হয়তো আপনাকে শর্ত দিবে, সেগুলো আপনি ভেবে চিন্তা করে যদি আপনি পারেন, আপনার জন্য যদি পসিবল হয়ে থাকে, তাহলে আপনি হ্যাঁ করবেন বা ওয়াদা করে নেবেন। তারপরে আপনি পুনরায় আপনি জিজ্ঞেস করবেন যে আপনাকে পুনরায় ডাকার জন্য বা হাজিরা দেওয়ার জন্য কি করলে আসবেন আপনি। তো আপনাকে হয়তো কিছু একটা আমল দিবে, অথবা আস্তাগফিরুল্লাহ 11 বার 7 বার 21 বার পড়ার জন্য আপনাকে বলবে, অথবা আপনাকে আঙুল দিতে পারে, যেটা ওনার মর্জি সেটাও দিতে পারে। তারপরে আপনি তাকে নিয়ে আপনি যে কোনো যখন যে কোনো টাইম আপনি তাকে হাজিরা করে আপনি যে কোনো রোগী দেখতে পারেন, জিনগত ছাড়াতে পারেন, এবং পৃথিবীর যে কোনো জায়েজ কাজগুলো আপনি তাদেরকে দিয়ে করে নিতে পারেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আমলটি করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, অবশ্যই আপনি আমলটি করবেন। কিন্তু যেনাদের হার্ট দুর্বল, যেনাদের ভয় ডর রয়েছে, তিনারা ভয় করেন, তিনারা এসব আমল থেকে বিরত থাকবেন। কারণ একটা অদৃশ্য জিনিস যখন আপনার সামনে আসবে, তখন অটোমেটিকলি ভয় লাগবে। তার জন্য যেনাদের সাহস রয়েছে তিনারা করবেন, এবং এই আমলটি ওনারাই করবেন। আমি এজাজত ওনাদেরকে দেব, যেনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং এর পূর্বে যেনারা রোহানি শক্তির আমল করেছেন, ঠিক আছে। রোহানি শক্তি আপনার যদি না থাকে, তাহলে কিন্তু এই আমলটি করলে আপনি ফল পাবেন না। আর রোহানি শক্তি কি, রোহানি শক্তি কি করে বৃদ্ধি হয় বা রোহানি শক্তি কী করলে বাড়ে, সেগুলো নিয়ে আমার বিস্তারিত আরও ভিডিও রয়েছে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, আপনি যে দেখে নিতে পারেন। আগে আপনাকে রোহানি শক্তি অর্জন করতে হবে, তারপরে এই আমলগুলো করবেন। আর একটা কথা, আপনার প্রথম দিন যদি আপনার হাজিরা না হয়ে থাকে বা প্রথম দিন আপনার পরে হাজির না হয়ে থাকে, আপনি পরপর আপনি 7 দিন করবেন, ইনশাল্লাহ অবশ্যই 7 দিনের মধ্যে মধ্যে হাজির হতে হবে, ঠিক আছে। আর অবশ্যই যেনারা আমলটা করবেন, আমার সঙ্গে পার্সোনালভাবে যোগাযোগ করবেন, এই ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে এবং স্ক্রিনেও নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর খাস করে এজাজত তো নিতেই হবে, এজাজত না নিয়ে কিন্তু আপনি আমলটি করতে পারবেন না। আশা করছি ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে আমি যখন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এখান থেকে, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ।